11 টাকা এত দামি দামি প্রোডাক্ট শুধুমাত্র দারাজের 11 টাকার ডিলেই সম্ভব আর 11-11 ক্যাম্পেইন আসলে তো কথাই নেই 11 টাকায় স্মার্ট ওয়াচ মাইক্রোফোন কিংবা ঘড়ি সহ আরো অনেক কিছু এই ক্যাম্পেইনের 11 টাকার ডিলে পাওয়া সম্ভব আপনি কিভাবে 11 টাকার ডিলে দামি সব প্রোডাক্ট মাত্র 11 টাকায় অর্ডার করতে পারবেন এই 11-11 ক্যাম্পেইনে কিংবা দারাজের 11 টাকার ডিলে আসলে কি থাকে কিভাবে অর্ডার করতে হয় কোথায় খুঁজে পেতে হয় সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে 11 টাকার ডিলের প্রোডাক্টগুলো কিভাবে অর্ডার করবেন কবে দিবেন লিংক কোথায় পাবেন সবই আজকের ভিডিওতে থাকছে এবং দারাজে কবে কখন এই 11 টাকার ডিল দিবে আর দারাজের মিস্ট্রি বক্সই বা কবে দিবে এসব বিষয় আগে থেকে জানার জন্য এই চ্যানেল এন্ড 360 সাবস্ক্রাইব করে রাখবেন 11 টাকার ডিলের দামি প্রোডাক্টের লিংক পাওয়ার জন্য কিংবা মিস্ট্রি বক্সের লিংক পেতে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া গ্রুপে জয়েন থাকবেন তাহলে সেখান থেকে জানতে পারবেন এমনকি দারাজের অন্যান্য অফার যেমন বিভিন্ন দামি প্রোডাক্টগুলো যখন কম দামে দেয় তখনও লিংক সহ ওই গ্রুপে জানিয়ে দেওয়া হয় মিস্ট্রি বক্সও ওখান থেকে জানতে পারবেন সো এখনই জয়েন হয়ে থাকুন আজকের মূল ভিডিওতে আসা যাক এখন ভিডিওর শুরুতে দেখানো কিংবা এখনও যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের দামি প্রোডাক্ট কিন্তু 11 টাকার ডিলে দারাজ দেয় 11 টাকার ডিল কি অনেকে প্রশ্ন করেন মূলত দারাজের একটা অফার বা ক্যাম্পেইন যেখানে 11 টাকায় বেশ দামি প্রোডাক্টগুলো দেয় তবে সংখ্যায় কম থাকে স্টকে কম থাকে সো অল্প কয়েকটা প্রোডাক্ট থাকে যেগুলো অল্প সময়ের মধ্যে স্টক শেষ হয়ে যায় অর্ডার করতে হয় প্রোডাক্টগুলো স্টকে আসার সাথে সাথে আপনি 11 টাকার ডিলের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাজেট ড্রেস কিংবা অনেক অন্যান্য প্রোডাক্টও পেয়ে যাবেন যেহেতু অল্প সংখ্যক প্রোডাক্ট স্টকে থাকে সো 1-2 মিনিটের মধ্যে সকল প্রোডাক্টগুলো স্টক শেষ হয়ে যায় যারা অর্ডার করবে তাদেরকে দ্রুত অর্ডার করতে হবে কয়েক সেকেন্ডের মধ্যে এবং কখন এই 11 টাকার ডিল দেয় সেটা আগে থেকে জেনে নিতে হবে আর এটা জানার জন্য আপনাকে ওই যে গ্রুপটার কথা বললাম ওখানে থাকতে হবে তাহলে ওই পেজের লিংক ওই গ্রুপে দিলে আপনি সাথে সাথে অর্ডার করতে পারবেন দেরি হবে না আর দারাজের 11 টাকার ডিলের প্রোডাক্টগুলো একটা পেজে এক জায়গায় থাকে সেটা আপনি ফোন থেকে কিভাবে খুঁজে পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি বর্তমানে 11-11 ক্যাম্পেইনের কিন্তু একটা ব্যানার চলছে উপরে শো করছে হোম পেজে আসার পর দারাজ অ্যাপসে সো এখানে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেম এই ইন্টারফেসটা আপনার ফোনে দারাজ অ্যাপস ওপেন করলে শো করবে এখান থেকে একটু উপরে যে ব্যানারগুলো থাকে এই জায়গায় 11-11 ক্যাম্পেইনে যে ব্যানারটা দিয়েছে এটা ওপেন করলে এখানে কিন্তু দেখতে পাবেন এই 11-11 ক্যাম্পেইনের সমস্ত ক্যালেন্ডার অর্থাৎ 11-11 ক্যাম্পেইনে কি কি অফার থাকছে সেগুলো এবং এটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি এই 11 টাকার ডিলটাও কিন্তু শো করছে তবে এই যে জিনিসগুলো বা অফারগুলো এখানে কিন্তু আনক্লিকেবল রয়েছে অর্থাৎ এখানে ক্লিক করা যাচ্ছে না সো এইটা মূলত আনলক হবে 11 তারিখে অর্থাৎ ক্যাম্পেইন শুরু হওয়ার পরে তখন আপনি যখন টাচ করবেন এগুলো ওপেন হবে এবং নতুন করে একটা পেজে নিয়ে যাবে সো এখান থেকে 11 টাকা ডিলের যে অফারটা রয়েছে ক্যালেন্ডারের ওই অপশনের উপর টাচ করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে যেখানে 11 টাকার প্রোডাক্টগুলো এরকম শো করবে আর ওই প্রোডাক্টগুলো নর্মাল প্রাইস কিন্তু বেশ বেশি থাকে তবে ওই অল্প সময়ের জন্য হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিবে ওই সময়ের জন্য প্রতিটা প্রোডাক্টের দাম 11 টাকা থাকবে সো এরকম পেজে আসার পর আপনি ওই 11 টাকার প্রোডাক্টটা ওপেন করবেন ওই সময়টাতে আর ওই সময়টা কিন্তু ওই গ্রুপের কথা বললাম ওখানে জানিয়ে দেওয়া হবে কয়টার সময় দারাজ 11 টাকার ডিল দিচ্ছে সেটা সো এরকম পেজ ওপেন করার পর ওখান থেকে প্রোডাক্টে বাই নাওতে ক্লিক করে নর্মাল প্রোডাক্ট যেভাবে অর্ডার করতে হবে ওইভাবে অর্ডার করবেন তবে একটু ফার্স্ট অর্ডার করতে হবে গত বছরের 11-11 ক্যাম্পেইনে বেশ দামি প্রোডাক্ট ছিল যার মধ্যে সর্বোচ্চ দামি প্রোডাক্টটা ছিল 13,000 টাকার একটা কম্পিউটারের কুলিং সিস্টেম এবং ওই গ্যাজেটটি কে আসলে নিতে পেরেছিল সেইটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি যদিও আরও অনেক কিছু ছিল যেমন স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু বেশ দামি দামি প্রোডাক্ট যেগুলো নর্মালি অনেকেই নিতে পেরেছিলেন এবং আমাদের চ্যানেলেও কিন্তু এই 11 টাকার ডিল নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে যেখানে আনবক্সিং ভিডিও করা হয়েছিল অর্থাৎ 11 টাকায় কী কী প্রোডাক্ট পেয়েছি ওই ভিডিওটা যারা দেখেছেন এর আগে তারা জানতে পারবেন এবং জানেন অলরেডি যে 11 টাকায় কিন্তু বেশ দামি দামি প্রোডাক্ট আমরা পেয়েছিলাম এর মধ্যে কিন্তু একটা ড্রেসও ছিল যেটা প্রায় 1,000 টাকার কাছাকাছি দাম ছিল তবে বাকি অন্যান্য প্রোডাক্টগুলো খুব একটা দামি প্রোডাক্ট আমরা নিতে পারিনি তবে অনেকেই স্মার্ট ওয়াচ সহ আরও অনেক দামি প্রোডাক্ট 11 টাকায় নিতে পেরেছিল এবং আমাদের গ্রুপেও সেটা আপডেট জানিয়েছিল তারা সো 11 তারিখে এখানে এই যে আনক্লিকেবল যে অপশনগুলো ওইগুলো কিন্তু ক্লিকেবল হবে টাচ করলে ওপেন হয়ে যাবে 11 টাকার ডিলের উপর ক্লিক করলে ওপেন হয়ে যাবে এত ঝামেলার মধ্যে যেতে না চাইলে এই গ্রুপটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখানে জয়েন থাকবেন তাহলে যখনই দারাজ এই 11 টাকার ডিলগুলো দিবে প্রোডাক্টগুলো আসবে তখন এই লিঙ্ক সহ ওই পেজের লিঙ্ক সহ এই গ্রুপে দিয়ে দিবে অ্যাডমিনরা সো তখন এই লিঙ্কে ক্লিক করে ওই পেজে সরাসরি যেয়ে অর্ডার করতে পারবেন এমনকি যারা দারাজের মিস্ট্রি বক্স নিতে আগ্রহী তারাও এই গ্রুপে যদি জয়েন থাকেন তাহলে এখানে যখন মিস্ট্রি বক্স দেয় সেটার লিঙ্ক এবং সময়ও কিন্তু জানিয়ে দেওয়া হয় সো যারা মিস্ট্রি বক্স লাভার রয়েছেন তারাও গ্রুপে জয়েন থাকতে পারেন এমনকি আপনারা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন অ্যান্ড 360 সাবস্ক্রাইব করা থাকলে মিস্ট্রি বক্স দেওয়ার আগে যখন জানিয়ে দেওয়া হবে অ্যান্ড 360 চ্যানেল থেকে
তখন আপনারা খুব সহজে জানতে পারবেন এবং অর্ডার করে নিতে পারবেন। সো এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এগারো টাকার ডিলে বেশ দামি গ্যাজেট পাওয়া যায় এবং অন্যান্য প্রোডাক্টও পাওয়া যায়। এ কারণে মূলত এগারো ক্যাম্পেইনে দারাজের এই এগারো টাকার ডিলটা আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে। একই সাথে এই এগারো ক্যাম্পেইনে দারাজের মিস্ট্রি বক্সও কিন্তু আকর্ষণীয় একটা প্রোডাক্ট এবং এই দুইটা জিনিসের চাহিদা সবচেয়ে বেশি থাকায় অল্প সময়ের মধ্যে দুইটা জিনিসেরই স্টক শেষ হয়েছে। তো এবারের এগারো ক্যাম্পেইন থেকে যারা এই এগারো টাকার ডিলের প্রোডাক্টগুলো অর্ডার করবেন তারা আগে থেকে রেডি থাকবেন। ধরুন আজকে দুপুর দুইটায় এরকম অফার দিবে, আপনাকে একটা 59 মিনিট থেকে ট্রাই করতে থাকতে হবে দারাজের এই এগারো টাকার ডিলের প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। যদি দুইটার সময় দেয়, আপনি যদি দুইটা 2 বা 3 দিকে ট্রাই করতে থাকেন দেখবেন সবগুলো স্টক আউট হয়ে গিয়েছে। আর গতবার এগারো ক্যাম্পেইনে বেশ দামি প্রোডাক্ট দিলেও এবারের এগারো ক্যাম্পেইনে দারাজ কি এগারো টাকার ডিল দিতে যাচ্ছে, অর্থাৎ কি ধরনের গ্যাজেট থাকবে সেগুলো এখনও পর্যন্ত কিন্তু জানায়নি। সো এইবারের এগারো ক্যাম্পেইনের এগারো টাকার ডিলে আসলে কি প্রোডাক্ট থাকছে সেটা আসলে বলা যাচ্ছে না। আগেরবারের মতো দামি প্রোডাক্ট থাকবে কি না সেটাও কিন্তু এখনও পর্যন্ত দারাজ জানায়নি। তবে যেহেতু গতবার ছিল বেশ দামি ধরনের গ্যাজেট, সো এবারও এরকম থাকার সম্ভাবনা রয়েছে। আর আপনারা ওই গ্রুপটা যেটার কথা বললাম ওইখানে খেয়াল রাখলে সকল আপডেট নিয়মিত ওখানে পাবেন। সো ওখানটাতে খেয়াল রাখবেন, তাহলে আরও বেশি ভালোভাবে জানতে পারবেন। আর দারাজ থেকে এগারো টাকার ডিল সম্পর্কে কোনো আপডেট নতুনভাবে আসলে চ্যানেল N360 থেকে জানিয়ে দেওয়া হবে। আর ভিডিও শুরুর দিকে যে পেস্টের কথা বললাম, ওই যে দারাজের এগারো টাকার ডিলের ক্যালেন্ডারের অপশনটা, ওইখান থেকে আপনারাও কিন্তু এগারো টাকার ডিলের পেজে যেতে পারবেন, সেখান থেকে অর্ডার করতে পারবেন এগারো টাকার প্রোডাক্টগুলো। এগারো টাকার ডিল কিংবা মিস্ট্রি বক্স সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্নটি করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দারাজের বিভিন্ন ধরনের আপডেট এবং কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেয়ে। আর ফেসবুক পেজটা ফলো দিবেন, ফেসবুকের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ফেসবুক থেকে দেখলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।